মোহাম্মদ হায়দার আলী আপনি বলেছেন আমি রোবট তৈরির বিধান সম্পর্কে জানতে চাচ্ছি যেহেতু আল্লাহ সুবাহ তার সৃষ্টির অনুরূপ কোনো প্রাণীর ছবি মূর্তি বা ভাস্কর্য তৈরি করতে নিষেধ করেছেন সুতরাং রোবট তৈরি করা কি জায়েজ হবে জাকাল্লাহ আহ ভাই হায়দার আলী রোবটকে যদি আমরা প্রথমে ধরে নেই যে এটা হলো একটা মেশিন যেটা অনেকগুলো কাজ করে দেয় কারণ আমরা তো আরও অনেক মেশিন দেখি তাই না এখন ইলেকট্রনিক মেশিনে ভরে গেছে মার্কেট আপনি যদি শরবত তৈরি করতে চান তাহলে ব্ল্যান্ডার দিয়ে শরবত তৈরি করতে পারেন মশলা আপনি ব্ল্যান্ড করতে পারেন তাই না আপনি যদি শ্যামাই তৈরি করতে চান তাহলে শ্যামাইয়ের মেশিনও আছে আপনি যদি জুস খেতে চান তাহলে জুসের মেশিনও আছে তাহলে এই যে মেশিন জুসের মেশিন কিংবা যেমন এয়ার কন্ডিশনার কিংবা ব্ল্যান্ডার এরকম আরও যে সমস্ত কত ধরনের যে ইলেকট্রনিক গুডস আছে হ্যাঁ এগুলো তো শরীয়তে নিষিদ্ধ নয় সেই হিসাবে রোবটকে যদি আমরা ধরে নেই যে রোবটটাও এরকম একটা যন্ত্র যেটা মানুষের অনেকগুলো কাজ করে দেয় হ্যাঁ তাই না রোবটটা সেটাই মানুষের অনেকগুলো কাজ করে দেয় তাহলে সেই হিসাবে এটা জায়জ আছে কিন্তু আপনি প্রশ্নের অংশে জিজ্ঞেস করেছেন যে এই রোবটটাকে যদি মানুষের আকৃতি তৈরি করা হয় তাহলে শরীয়ত সিদ্ধ কিনা যদি কোনো ব্যক্তি রোবটকে মানুষের কাজের জন্য মানুষ যে কাজগুলো করে সেই জন্য সে তৈরি করে এবং কিছু কাজ এই রোবট করতে পারে তারপর তাকে মানুষের আকৃতি দেয় তাহলে কোনোদিনই সে মানুষ হতে পারবে না মানুষ হিসাবে গণ্য হবে না কারণ তার স্বতন্ত্র কোনো চিন্তা নেই যদিও সেখানে আর্টিফি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বলা হচ্ছে সেটা দিয়ে দেওয়া হচ্ছে কিছু সফটওয়্যার দেখুন তাকে চালাচ্ছে সফটওয়্যার দিয়ে কিন্তু এক্ষেত্রে যদি কেউ এই চ্যালেঞ্জটা নেয় যে আমরা তাকে পরিপূর্ণ মানুষের মতো তৈরি করে মানুষের চাইতে আরও বুদ্ধিমান আরও কার্যকর হিসাবে প্রমাণ করব কোনো সন্দেহ নেই এটা আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ ছড়ে দেওয়া মেশিনকে মেশিনের আকৃতিতে রাখাই উচিত হবে এই জন্য আমরা একসময় দেখেছি রোবট যখন প্রথম তৈরি করা হয় সেটা কখনই মানুষের আকৃতিতে করা হয়নি সেটা একটা বাক্সের মতো এবং তার কিছু হাতের মতো কিছু আছে যেটা দিয়ে সে কোনো কিছু হয়তো তুলতে পারে কিন্তু সেটা পরিপূর্ণ মানব আকৃতি পায়নি কিন্তু ধীরে ধীরে মানুষ যত অগ্রসর হচ্ছে ততই সে আল্লাহর সাথে চ্যালেঞ্জে যাচ্ছে এবং হাদিসে যেটা নিষেধ এসেছে যে কোনো তসবির তৈরি করা যাবে না এই তসবিরটা হতে পারে তুলিতে আঁকা কোনো মানুষের ছবি বা প্রাণীর ছবি সেটা তৈলচিত্র হোক আর পানির চিত্র হোক যেটাকে জলচিত্র বলা হয় অথবা পাহাড়ের দেহে খোদাই করা কিংবা পাথরে খোদাই করা কোনো ছবি অথবা কোনো মূর্তি তৈরি করা হ্যাঁ ইত্যাদি এবং যদি মেশিন দিয়েও কেউ এই ধরনের কোনো আকৃতি তৈরি করেন যেটা পরিপূর্ণ মানব আকৃতির রূপ লাভ করে তাহলে তাদের ক্ষেত্রে সাল্লা সাল্লামের সেই আদেশটি প্রযোজ্য হবে যেখানে তিনি বলেছিলেন আশাদ্দে আজাবে নিয়ম আল কিয়ামাতি আল সৌদিউন কেয়ামতের দিন মানুষের মধ্যে তারাই সবচেয়ে ভয়াবহ আজাবে পতিত হবে যারা তসবির বানায় যারা তস্বির বানায় অতএব রোবটকে কোনো হুহু প্রাণীর মতো অথবা মানুষের মতো অথবা মূর্তির মতো করে তৈরি করা যাবে না রোবটকে মেশিনের মধ্যেই তাকে আবদ্ধ রাখতে হবে এবং তারপরে তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যদি অনেক কাজ করানো যায় তাতে শরীয়তে কোনো বাধা নেই বাধা হচ্ছে যখন তাকে মানব আকৃতি দেওয়া হবে এবং মানুষের মতো কিংবা অন্য কোনো প্রাণীর মতো পরিপূর্ণভাবে বানিয়ে তাকে সেই প্রাণীর কাজগুলো করানো হবে তাহলে এটাই হচ্ছে লেখাল খালকিল্লা আল্লাহর সৃষ্টির সাথে এটাই হচ্ছে একটা বড়ো চ্যালেঞ্জ এবং একটা প্রতিযোগিতা যেটা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ বলে গণ্য হবে